এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে কুমিল্লা 5 আসনে। এই মুহূর্তে কুমিল্লার বুড়িচং এর কালিকাপুরে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব সাজ্জাদ, তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই যে আসন্ন 11 জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের দলীয় প্রস্তুতি কি, সাংগঠনিক কি অবস্থা আপনাদের? আমাদের প্রত্যেক কেন্দ্র কমিটি হচ্ছে, ইউনিয়ন কমিটির সাথে আলোচনা চলছে, আলোচনা সভা হচ্ছে, থানা কমিটির মিটিং আগামী 12 তারিখ। অতএব কারণে আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী বুড়িচং ব্রাহ্মণপাড়ায়, কিন্তু নির্বাচনে আমিও নমিনেশন চাচ্ছি। আমাদের সাবেক বর্তমান এমপি আব্দুল মতিন খসরু সাহেব নমিনেশন চাচ্ছে। আমরা প্রতিযোগিতাপূর্ণ অবস্থায় আছি, কিন্তু আমাদের ভিতরে কোনো বৈরী মনোভাব নাই। আমরা সকলে এই মনে করি যে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া থানার লোক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকলে ঐক্যবদ্ধ আছে। যেই নমিনেশন পায় ইনশাল্লাহ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে নৌকা জয়যুক্ত হবে, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। বিএনপির কিন্তু দাবি যে এই এলাকার মানুষ পরিবর্তন চায়, সেটি আসলে কতটুকু? 79 এই আসনটি বিএনপি পায় নাই, 91 পায় নাই, 96 পায় নাই। 2008 আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ইনুস সাহেব দাঁড়ানোর কারণে, আমাদের দলের বিভেদ থাকার কারণে একবার 2001-এ, 2008 নৌকায় পেয়েছেন আব্দুল মতিন খসরু সাহেব, 2014 পেয়েছেন। আমরা বরাবরই এখানে জয়যুক্ত হই, ইনশাল্লাহ এবার আমরা বিপুল ভোটের ব্যবধানে নৌকা জয়যুক্ত হবে। জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, এই উন্নয়নের কারণে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পোল, কালভার্ট সকল কিছুর উন্নয়নের কারণে আরো আমাদের ভোট বেড়েছে। একাধিক যে মনোনয়ন প্রত্যাশী রয়েছে, তো সেই কেন্দ্রিক কোনো দলের মধ্যে বিভেদ বা দ্বন্দ্ব আছে কিনা? না, দ্বন্দ্ব নাই, প্রতিযোগিতা আছে। আমি প্রায় 40 বছর রাজনীতি করি, আব্দুল মতিন খসরু প্রায় 60 বছর রাজনীতি করে, উনি 6 বার নমিনেশন পেয়েছেন। এখন নেতাকর্মীরা, দলের নেতাকর্মীরা আমাকেও চায়, মনে করে যে নতুন নেতৃত্ব আসুক, এই জন্য আপনি চাচ্ছেন? এই জন্য আমি চাচ্ছি। দল ঐক্যবদ্ধ আছে? দল ঐক্যবদ্ধ আছে, নৌকার বাইরে কেউ নাই। অনেক ধন্যবাদ আপনাকে জনাব সাজ্জাদ। আমরা শুনলাম কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের কথা, তিনি বলছেন যে নৌকা যাকেই দেওয়া হোক না কেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এই আসনে আওয়ামী লীগের কোনো বিভক্তি নেই। ছাত্র সংবাদে আমরা শুনবো বিএনপির কথা, বিএনপির যিনি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তার পক্ষে একজন কথা বলবেন, তারা কি প্রস্তুতি নিচ্ছেন তুলে ধরবো, দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।